বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার কেটু ডায়েটের একটি কাবাব রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে কাঁচা কলা দিয়ে কাবাব বানিয়ে দেখাবো। যারা কেটু ডায়েট করছেন তারা কিন্তু ভাজা পোড়াটা তেমন খেতে পারছেন না। যারা কেটো ডায়েট করছেন তারা অবশ্যই এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে কাবাবটা বানিয়ে নেবেন। তো কেটো ডায়েটের কাবাব বানানোর জন্য এখানে আমি তিনটি কাঁচা কলা নিয়েছি আর কলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কলাগুলোকে কেটে নিব, দুই ভাগ করে কেটে নিব। আর আপনারা চাইলে কিন্তু আস্ত সিদ্ধ করে নিতে পারেন। কাঁচা কলার কাবাবটা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের সাথে অনেক মজা। তো আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এখন আমি একটা কলাকে দুই ভাগ করে কেটে নিব আর সাইডের অংশগুলো কেটে ফেলে দিব। তো আমি একে একে সবগুলো কলা কেটে নিব। কলাগুলো কাটা হতে থাকুক, এর ফাঁকে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কলাগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো কলা একে একে দিয়ে দিব আর পর্যাপ্ত পরিমাণে পানি দিব। তো পানির পরিমাণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, এখানে কম বেশি হলে কোনো সমস্যা নেই। তো আমি 3 কাপের মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করতে সময় বেশি লাগে না, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই ডেকে সিদ্ধ করবেন, ডেকে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো পানিটা কিন্তু বলক চলে আসছে। তো 2-3 মিনিট সিদ্ধ করার পর আমি ঢাকনা তুলে কলাগুলোকে একটু উল্টে দিব, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এক পাশ কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে আমি এরপর 2 দিব, এতে করে সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে সিদ্ধ করে কিন্তু অনেক মজাদার কলার ভর্তা বানানো যায়, আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো বেশি কিছু লাগে না, অল্প উপকরণ দিয়ে কিন্তু ভর্তাটা বানানো যায়। তো এখন আমি ডেকে দিব, ডেকে আমি 2-3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে আসছি 3 মিনিট পর। এখন আমি ঢাকনা তুলে দেখব, কলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, একটা স্টিনারে ছেঁকে নিব। তো আমি স্টিনারে ছেঁকে নিয়েছি, কলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে আমি কলাগুলোকে ছিলে নিব। তো দেখতেই পাচ্ছেন একদম ইজিলিভাবে ছিলানো যাচ্ছে, অর্থাৎ কলাটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একে একে সবগুলো কলা ছিলে আপনাদের মাঝে ফিরে আসবো। কলাগুলো ছিলানো হয়ে গেলে এই পর্যায়ে কলার কাবাব বানানোর জন্য যে মেইন ইনগ্রেডিয়েন্টস, এখানে আমি 400 গ্রাম চিকেন কিমা নিয়েছি, এটা মুরগির বুকের মাংস। তো আপনারা চাইলে কিন্তু এটা বিফ দিয়েও করতে পারেন, আর অবশ্যই কিমাটা মিহি কিমা করে নিতে হবে। তো এখানে 400 গ্রাম কিমা আছে। তো এখন আমি একটা মেশার দিয়ে মেশ করে নিব কলাগুলোকে। এই অবস্থায় কিন্তু কলাগুলো মোটামুটি গরম আছে, আপনারা চাইলে কিন্তু এই গাছটা হাত দিয়েও করে নিতে পারেন। আমি মেশার দিয়ে মেশ করে নিচ্ছি। যারা কেটো ডায়েট করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, খাবারের তালিকায় অবশ্যই কাঁচা কলাটা রাখবেন। কাঁচা কলা দ্রুত ওজন কমাতে সাহায্য করে, ক্ষুধা নিবারণ করে। আর অবশ্যই প্রচুর পরিমাণে সালাদ খেতে হবে, পানি খেতে হবে, তাহলে কিন্তু ওজনটা নিমিষেই কমে যাবে। আর মাঝে মাঝে এভাবে কলা দিয়ে কাবাব বানিয়ে খাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মেশ করা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি সবগুলো একসাথে করে আমি হাত দিয়ে মিশিয়ে নিব। চেষ্টা করবেন চিকেন কিমা এবং কলা দুইটা যেন সমপরিমাণ হয়, এতে করে কাবাবটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে কিন্তু আপনারা ময়দা অথবা চালের গুঁড়া দিতে পারেন, আর যারা কেটো করছেন তারা এগুলো অ্যাভয়েড করবেন। আর ময়দা আর চালের গুঁড়া দিলে কিন্তু একটু মুচমুচে হবে, যেহেতু আমি কেটো ডায়েটের রেসিপি করছি তাই আমি এগুলো অ্যাভয়েড করছি। তো মিশানো হয়ে গেলে আমি একে একে যেই বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে নিব। আর চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে নিতে। তো মিশানো হয়ে গেছে, একটা আটালো আটালো ডো তৈরি হয়ে গেছে।
এই পর্যায়ে আমি সাইড করে রেখে বাকি যে উপকরণগুলো আছে সবগুলো একে একে দিয়ে দিব আর আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি এখানে আমি দিয়েছি 7-8টি, আর কাবাবটা কিন্তু জাল জাল খেতেই ভালো লাগে। আর কাবাব মশলা 1 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, তো লবণ দিব 7 মতো। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব বাটা মশলাগুলো। বাটা মশলা এখানে দিয়েছি রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, 1.5 চা চামচ আদা বাটা। তো আদা বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমার কাছে ভালো লাগে এর জন্য। তো এখানে আমি বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ। তো বেকিং পাউডারটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো বেকিং পাউডারটা দিলে কিন্তু একটু মুচমুচে হবে আর ফুলকো হবে। তো এখন দিয়ে দিব নারিকেল বাটা। নারিকেল বাটাটা দিলে অনেক টেস্টি হয়, আপনারা চাইলে নারিকেলের গুঁড়াটাও ইউজ করতে পারেন। যেহেতু কেটু ডায়েটের রেসিপি আমি করছি এর জন্য নারিকেল বাটাটা ইউজ করছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব তেল। তেলটা দেওয়ার পর ভালো করে মেখে নিব সবগুলো মশলা একসাথে। তো এভাবে মেখে নিলে মশলা দিয়ে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয় আর কাবাবটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু 2-3 মিনিটের মতো মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি, সুন্দরভাবে একটা ডু তৈরি করে নিব। আর এই কাবাবটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। আর আপনারা চাইলে কিন্তু এইভাবে কাবাবের শেপ দিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে, তো এখন আমি কাবাবের শেপ দিয়ে নিব। তো একটু হাতে তেল মেখে আবার একটু মেখে নিব যেন কাবাবের শেপ দেওয়ার সময় হাতে লেগে না থাকে। তো মাখা হয়ে গেছে, এখন আমি কাবাবের শেপ দিয়ে নিব। আর একটা কাবাব বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এটা আপনাদের ছোটো বড়ো করে আপনারা বানিয়ে নিতে পারেন, আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। তো একটা বানানো হয়ে গেছে, আমি একে একে সবগুলো বানিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আর সবগুলো বানানো হয়ে গেছে। কাবাবগুলো ভাজার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব এক্সট্রা ভার্জিং অলিভ অয়েল। আর যারা কেটু ডায়েট করছেন তারা অবশ্যই এক্সট্রা ভার্জিং অলিভ অয়েল দিয়ে ভেজে নিতে হবে কাবাবগুলোকে। আর যারা নর্মাল ডায়েটে আছেন রান্নার তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি পরিমাণ মতো এক্সট্রা ভার্জিং অলিভ অয়েল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে কাবাবগুলো দিয়ে দিব। সবগুলো কাবাব দেওয়ার পর চুলা রাসটা আমি মিডিয়াম টু লো আঁচে করে দিয়েছি। আর যদি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ভেজে নেওয়া হয় এতে করে ভিতরটা কাঁচা থেকে যাবে, কাবাবগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো কিছুক্ষণ পরপর এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর কাবাবগুলো হতে বেশি সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। তো কাঁচা কলার কাবাবটা বাছতে আমার সময় লেগেছে 7-8 মিনিটের মতো, অল্প সময়ই হয়ে যায়। আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা কোনো মেহমান আসলে আপনারা কিন্তু অল্প সময়ে তৈরি করে দিতে পারেন। তো অনেক হেলদি একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে তুলে নিব। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, আমি একে একে সবগুলো তুলে নিব। আর সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো কাবাব ভেজে নিব। সেমভাবে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব। কেটু ডায়েটের ফুলকপির কাবাব রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখতে দেখতে কিন্তু আমার কাবাবগুলো হয়ে গেছে, এখন আমি কাবাবগুলো তেল জড়িয়ে তুলে নিব। আর অবশ্যই আমার এই কাবাবের রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। আর কাঁচা কলা দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায় আমি নিজেও জানতাম না, আসলে এটা আমার একদম নিজস্ব রেসিপি, আপনারা কোথাও পাবেন না খুঁজে। তো এখন আমি একটা ভেঙে দেখাবো।
কয়টা কিন্তু পরোটা এবং ভাতের সাথে আপনারা অনায়াসে খেতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।